ক্লাস 4, তোমাদের সবাইকে, অর্থাৎ সব ছাত্রী ছাত্র, তোমাদের সবাইকে নতুন ক্লাসে স্বাগত। তোমরা ক্লাস 4-এ উঠেছ ক্লাস 3-র থেকে, আনন্দের বিষয়। কিন্তু এই আনন্দের সঙ্গে সঙ্গে তোমাদের কিছু দায়িত্ব বেড়েছে। কিরকম? না, তোমাদের ক্লাস 4-এ দুটো নতুন সাবজেক্ট যোগ হয়েছে। একটা হলো তোমার হিস্ট্রি এবং একটা জিওগ্রাফি। এই দুটো নতুন তোমাদের সংযোজন হয়েছে। ইভিএস তো তোমরা 3-তেও পড়েছিলে, 4-এও পড়বে, গ্রামারও পড়েছো, কম্পিউটারও পড়েছো, কিন্তু সব স্টেপগুলো বাড়বে। যেমন ধরো তোমাদের ইংলিশ টেক্সট বই নিউ রিডেন্ট রিডার্স এবার বুক 4 হবে, তোমরা 3-তে পড়েছিলে বুক 3। ওয়ার্ড পারফেক্ট স্পেলিং তোমরা বুক 3 পড়েছিলে, এবার পড়বে বুক 4। অর্থাৎ এক স্টেপ করে বাড়ছে প্রত্যেকটা। অঙ্কেও তাই হবে, স্টেপ 3 পড়েছিলে, স্টেপ 4 পড়বে। এগুলো আমি বলছি কেন, এই এই কারণেই বলছি যে যেমন তোমাদের মেটেরিয়ালস বাড়ছে, স্টাডি মেটেরিয়ালস বাড়ছে, ঠিক তেমনি তোমাদের সময় বাড়াতে হবে। তোমাদের আর একটু বেশি সময় দিয়ে পড়তে হবে, আর একটু মন দিয়ে, একটু দায়িত্ব একটু বেশি নিয়ে পড়তে হবে। না পড়লে পরে সবগুলো তোমরা আয়ত্তে আনতে পারবে না। তো যাক, আমি অনেক সাবজেক্টের কথা বললাম, কিন্তু আজকে আমি তোমাদের পড়াবো তোমাদের ইংলিশ টেক্সট নিউ রিডেন্ট রিডার্স থেকে একটা গল্প। তোমরা বইটা বের করো, অনেকে নিশ্চয়ই বের করেছো আশা করি, কেননা তোমরা যখনই ইংলিশ ক্লাসে বসো বই সঙ্গে নিয়ে বসো, আমি জানি। তাহলে বইটা খুলে ফেলো, আগে একটু গন্ধ শুকে নাও, নতুন বইয়ের গন্ধ খুব ভালো লাগে। এইবার দেখো, প্রথমেই চ্যাপ্টার 1 পেজ 9, গল্পটির নাম হচ্ছে দ্য ইগল অ্যান্ড দ্য অ্যান্ট, মানে একটি ইগল ইগল পাখি এবং পিঁপড়ের গল্প। আমরা শুরু করি, আমি যখন শুরু করব তোমরা সঙ্গে সঙ্গে পড়ে যাবে। চিল দ্য ইগল ইজ এ ওয়ান্ডারফুল বার্ড, চিল একটি ইগল পাখি, এ হলো তোমার আশ্চর্যজনক পাখি। এখানে চিল ও ইগল পাখির নাম দেওয়া হয়েছে। হি ক্যান ফ্লাই আপ অলমোস্ট টু দ্য সান, সে উড়তে পারে প্রায় তোমার সূর্যের কাছাকাছি যেতে পারে উড়ে। অ্যান্ড ইয়েট হোয়েন হি লুকস ডাউন, এবং তবুও সে যখন নিচে তাকায়, হি ক্যান সি ইভেন দ্য টিনিয়েস্ট অফ অ্যান্টস, তখন সে কি না একটা ছোট্ট তোমার ক্ষুদ্রাতি ক্ষুদ্র পিঁপড়েকেও সে দেখতে পায় পরিষ্কার। ওয়ান ডে অ্যান অ্যান্ট ফেল ইন টু এ স্ট্রিম, একদিন একটা পিঁপড়ে একটা জলের স্রোতে পড়ে গেছিল। ইট কুড নট গেট আউট অ্যাগেন, এটা কিছুতেই আর তোমার উঠতে পারছিল না, ওখান থেকে বেরিয়ে আসতে পারছিল না, মানে জল থেকে ডাঙায় উঠতে পারছিল না। তো ইট ওয়াজ অলমোস্ট ড্রাউনিং হোয়েন চিল কট সাইট অফ ইট, এটা প্রায় ডুবে যাচ্ছিল যখন চিল তাকে দেখতে পায়, চিলের নজরে সেটা আসে। চিল টুক পিটি অন দ্য পুয়ার অ্যান্ট, চিলের এই তোমার ভাগ্যহীন মানে অসহায় পিঁপড়েটাকে দেখে খুব মায়া লেগেছিল। ইন স্ট্রিট অফ ফ্লাইং অন হিজ ওয়ে, সে নিজের রাস্তায় উড়ে যাওয়ার থেকে বদলে সে কী করল, না হি সুপ ডাউন অ্যান্ড ড্রপড এ টুইক, সে খুব দ্রুত নেমে এলো, নিচ এসে একটা শুকনো ডাল, কাঠির মতো ডাল আর কি, টুইগ, ড্রপড এ টুইগ, ডাল ফেলে দিল কোথায়, জাস্ট হোয়ার দ্য অ্যান্ট ওয়াজ স্ট্রাগলিং ইন দ্য ওয়াটার, ঠিক সেইখানে যেখানে তোমার পিঁপড়েটা তার জীবন মরণের লড়াই লড়ছিল। দ্য অ্যান্ট ক্লিমড অন টু দ্য টুইগ অ্যান্ড ওয়াজ সেভড, পিঁপড়েটা করলো কি, যে ডালটা পড়লো সে তার উপরে উঠে পড়ল এবং বেঁচে গেল। কি করে বেঁচে যাবে, না পরে ডালটা গিয়ে ধারে এক জায়গায় ভেসে লাগবে, তখন সে মাটিতে উঠে যাবে। থ্যাংক ইউ চিল, ধন্যবাদ চিল, ইট সেড, পিঁপড়েটা বললো ধন্যবাদ চিল, পারহ্যাপস সাম ডে আই শ্যাল বি এবল টু হেল্প ইউ, সম্ভবত কোনো একদিন আমিও তোমাকে সাহায্য করতে পারবো, এটা বললো পিঁপড়েটা।
এখন তোমরা ভাবছো যে এই ছোট্ট পিঁপড়ে অত বড় ইগলকে কী করে সাহায্য করবে, গল্পটা পড়ো তাহলে বুঝতে পারবে। এ ফিউ ডেজ ল্যাটার দ্য অ্যান্ট স এ ফাউলার হান্টিং, কিছুদিন পরে অ্যান্ট দেখলো একজন শিকারি সে শিকার করছে, ফাউলার মানে হলো যে পাখি শিকার করে। আচ্ছা, হি হ্যাড হিজ গান রেডি অ্যান্ড ওয়াজ টেকিং কেয়ারফুল এম অ্যাট চিল, সে তার বন্দুক একদম রেডি করে নিয়ে চিলের দিকে খুব যত্ন সহকারে তোমার এম করছে, মানে তাকে তাক করছে আর কি। দ্য কিং অফ দ্য বার্ডস ওয়াজ ইন গ্রেট ডেঞ্জার, পাখিদের রাজা সেই সময়ে একটা বিরাট বিপদের মধ্যে ছিল। হি ওয়াজ ফ্লাইং হাই আপ ইন দ্য ক্লিয়ার স্কাই, সে পরিষ্কার আকাশে অনেক উঁচুতে উঠছিল, উইথ নট এ স্পেক অফ ক্লাউড টু হাইড হিম, সেখানে একটা তোমার ছোট্ট মেঘের টুকরোও ছিল না যেখানে সে নিজেকে লুকাতে পারে। দ্য অ্যান্ট রিমেম্বার্ড হাউ চিল হ্যাড হেল্পড ইট, পিঁপড়ে তখন স্মরণ করল যে এই চিল আমাকে কিভাবে সাহায্য করেছিল। বাট হাউ কুড ইট হেল্প চিল, কিন্তু সে কি করে তাকে সাহায্য, চিল কি করে, সে কি করে চিলকে সাহায্য করবে। ইট কুড নট কল আউট, সে তো ডাকতে পারে না, অ্যান্ড ইভেন ইফ ইট কুড, এবং যদি সে পারতেও ডাকতে, দ্য ইগল ওয়াজ মাচ টু হাই আপ টু হেয়ার, ইগল এত উঁচুতে উঠছে যে সে ডাক তার পক্ষে শোনা সম্ভব নয়। হোয়াট ডিড দ্য অ্যান্ট ডু, তখন পিঁপড়েটা কি করে, ইট ক্রেপ আপ দ্য ফাউলার্স লেগ, সে শিকারির পায়ের উপরে উঠে পড়ল। জাস্ট অ্যাজ দ্য ম্যান ওয়াজ অ্যাবাউট টু পুল দ্য ট্রিগার অফ হিজ গান, যখনই শিকারিটি মানুষটি মানুষের শিকারিটি তার বন্দুকের ট্রিগারে, মানে ঘোড়া আর কি, ট্রিগারের ট্রিগারটা টানতে যাবে, দ্য অ্যান্ট বিট হিম, তখনই তাকে করলো কি পিঁপড়েটা তার পায়ে কামড়ে দিল। হি মিসড হিজ এম, কামড়ে দেওয়াতে হলো কি তাকে ব্যথা পেলে চমকে উঠল, এবং তার যে লক্ষ্যটা ছিল, টার্গেটটা ছিল তোমার একদম এম করেছিল চিলের দিকে, সেটা নড়ে গেল, গুলি করলো কিন্তু চিলকে লাগলো, অ্যান্ড চিল ওয়াজ সেফড, এবং চিল বেঁচে গেল। এই হলো গল্প। দ্য লেসন অফ দিস স্টোরি ইজ, এই গল্পের শিক্ষাটা কি, শিক্ষাটা হচ্ছে এই, নান অফ আস ইজ টু বিগ অর টু স্মল টু হেল্প আদার্স, কেউ কাউকে সাহায্য করার ব্যাপারে খুব ছোটও নয় খুব বড়ও নয়, অর্থাৎ আমরা যত ছোটই হই বা যত বড়ই হই, আমরা যদি মনে করি কাউকে সাহায্য করব, অন্তর থেকে চাই, আমরা করতে পারি। এটাই হলো গল্পের মূল শিক্ষা। বেশ, এবার দেখো এখানে কতগুলো ওয়ার্ড মিনিং দেওয়া আছে। ড্রাউনিং মানে ডুবে যাওয়া, এখানে ইংরেজিতে দেওয়া আছে, আমি বাংলায় বলে দিচ্ছি। সুপ মানে তোমার দ্রুত নিচে নেমে আসা, উপরে উঠতে থাকা কেউ দ্রুত নিচে যদি নেমে আসে তাকে সুপ বলে। টুইগ শুকনো ডালের টুকরো, সরু আর কি, মোটা ডাল নয়, সরু ডালের টুকরো। ফাউলার হলো যে পাখি শিকার করে, স্পেক মানে হলো তোমার ছোট টুকরো বা স্পট। তারপরে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, এখানে কতগুলো কোয়েশ্চেন দেওয়া আছে, এর উত্তর তোমাদের নিজেদের করতে হবে। নিজেদের করতে হবে মানে কি, সাময়িকভাবে করতে হবে। তোমরা প্রশ্নগুলো পড়ে বোঝার চেষ্টা করবে এবং গল্পটা পড়ে এই প্রশ্নের উত্তর করার চেষ্টা করবে। ভুল হোক ঠিক হোক যাই হোক, কোনো মানে হোক না হোক, তোমরা নিজেরা করবে, একদমই কারো সাহায্য নেবে না, না বাবা না মা না তোমার প্রাইভেট টিউটর, কারো সাহায্য নেবে না, নিজেরা করবে। আমি তো পরের ক্লাস করে দেবই, তাহলে করতে বলছি কেন, করতে বলছি এ কারণে যে তোমাদের এতে একটু আত্মবিশ্বাস বাড়বে যে আমরাও পারি, তোমরা করবে, তারপর আমি যখন কোশ্চেন তোমাদের পাঠিয়ে দেবো তখন মিলিয়ে দেখবে কটা ঠিক হলো কটা ভুল হলো, যটা পারবে করবে। এটা এতে করে কি হয়, আত্মবিশ্বাস বাড়ে, তখন তুমি দেখবে তুমি নিজে নিজেই অনেকগুলো পাচ্ছ, আমার উপরে নির্ভরশীল আর থাকতে হবে না, বুঝতে পেরেছ। আর স্কুল খুলে গেলে তো আন্টি চলে আসবেন, তখন তো খুব ভালোই হবে তোমাদের। তো যাই হোক, আমি তোমাদের এগুলো করে দেবো, কিন্তু তার আগে বলছি তোমরা নিজেরা করবে, আমি তো দেখতে যাচ্ছি না, তোমরা নিজেরাই নিজের দেখবে, তোমরা নিজেরাই নিজেরটা কারেকশান করবে, এবং নিজেকেই এক্সেলেন্ট ভেরি গুড যা হয় তোমরা নিজেরাই দেবে, খালি আমি যখন করে পাঠাবো তার সঙ্গে মিলিয়ে নিয়ে দেখবে কোনটা ঠিক হয়েছে কোনটা ভুল হয়েছে। এরপরে দেখো কোশ্চেনগুলোর কথা বললাম, তোমরা করার চেষ্টা করবে। এরপরে দেখো এখানে ওয়ার্ড প্র্যাকটিস আছে, এইগুলো তোমরা সবগুলো পড়বে, পড়ে যেটা পারবে সেটা করবে, যেটা পারবে না সেটা ছেড়ে দেবে।
যেটা পারবে সেটা করবে, যেটা পারবে না সেটা ছেড়ে দেবে। যেটা পারবে সেইটা কতটা ঠিক হলো আমি তো করে দেবই, আমার যখন আমি করে দেওয়াগুলো যাবে তখন মিলিয়ে নেবে। তুমি যদি নিজে পেরে থাকো তাহলে তো খুবই সুন্দর, এক্সেলেন্ট, তাহলে তোমার কারেকশন করার দরকার নেই। আর যদি ভুল হয় তখন কারেকশন করে নেবে। কিন্তু আমার একটাই তোমাদের কাছে অনুরোধ, কারো সাহায্য নেবে না, নিজেরা করবে, এতে তোমাদের আত্মবিশ্বাস বাড়বে। বেশ, আজকে এইটুকুই দিলাম, আর বেশি না, বেশি তোমাদের দেবো না। এটা তো হোমওয়ার্ক থাকলো, অনেকটাই হোমওয়ার্ক থাকলো। এই হোমওয়ার্কের তোমরা কারেকশান হবে যখন পরের ক্লাস হবে, তখন আমি করে দেবো, তোমরা নিজের নিজে নিজেই কারেকশান করে নেবে। আর অবশ্যই একটা খাতা করবে, খাতা তোমাদের যদি এনআরআর খাতা থেকে থাকে ক্লাস থ্রির, সেটাকেই কাজে লাগাবে। কেননা খাতা নষ্ট করে লাভ নেই, স্কুল খুলবে তখন খাতা কিনবে, এখন খাতা কেনার দরকার নেই। তোমরা থ্রি খাতাটাই ওই যেগুলো হয়ে আছে তারপরের থেকে ক্লাস ফোর লিখে দেবে, দিয়ে তারপরে সেখানে লিখতে শুরু করবে। মোবাইল থেকে হোক, কম্পিউটার থেকে হোক, ল্যাপটপ থেকে হোক বা ট্যাব থেকে হোক, তোমরা কোশ্চেনগুলো লিখে নেবে। পরীক্ষার সময় তখন খুঁজে পাবে না, খুঁজতে অসুবিধা হয়, সেই জন্য খাতায় লিখে রাখলে খুব সহজেই পেয়ে যাবে। তাহলে আজকে এ পর্যন্তই, গুড বাই, থ্যাংক ইউ।